ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 900 গোল যার কাছে ইউরো জয় মানেই বিশ্বকাপ জয় বয়সকে যিনি শুধুই সংখ্যা মনে করেন তিনি আর কেউ নন ক্রিশ্চিয়ানো রোনালদো স্পেশাল ওয়ান স্পেশাল রেকর্ড স্পেশাল ফিলোসফির এই মাস্টার আজ রাতে আবারো হাজির হচ্ছেন নিজের কারিশমা নিয়ে ন্যাশনস লিগে পর্তুগিজ অধিপতির প্রতিপক্ষ এবার স্কটল্যান্ড পারফেক্ট স্টার্ট যাকে বলে ক্রোয়েশিয়াকে হারিয়ে এবার ঠিক সেই সূচনাটাই করেছে পর্তুগাল কোচ মার্টিনেজের আত্মবিশ্বাসও বেড়েছে কয়েক গুণ ইনজুরির জন্য ভিতিনহা দল থেকে ছিটকে গেলেও তাতে থোড়াই কেয়ার মার্টিনেজের সাফ জানিয়েছেন পর্তুগাল দলে বিকল্পের অভাব নেই মিডফিল্ডে বার্নার্দো সিলভা ব্রুনো ফার্নান্দেজরা তো আছেনই এদিকে পোল্যান্ডের কাছে 3-2 গোলে হেরে এবারের আসর শুরু করেছে স্কটল্যান্ড চলতি বছর 8 ম্যাচে হজম করেছে 17 গোল যেখানে মাত্র এক জয় নিয়ে কোচ স্টিভ ক্লার্কের অবস্থা বেশ করুণ বর্তমান তো বটেই এমনকি অতীত পরিসংখ্যানও স্কটল্যান্ডের হয়ে কথা বলছে না পর্তুগালের বিপক্ষে 15 বারের দেখায় 8 বারই হেরেছে তারা যে 4টা জিতেছে তার মধ্যে লাস্টেরটা 44 বছর আগে 1980 সালে তাই না বললেও সহজেই বোঝা যায় লিসবনে বড় জয়ই ফোকাস করছে রোনালদোরা ন্যাশনস লিগে আজ রাত শুধু পর্তুগালের না স্পেনেরও বটে একই সময়ে জেনেভায় তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড এবারের আসর স্প্যানিশদের শুরু হয়েছে সার্বিয়ার কাছে গোলশূন্য ড্র দিয়ে পয়েন্ট হারালেও এই রেজাল্ট নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে জানিয়েছেন ওটা নাকি প্রি সিজন ম্যাচ ছিল হতে পারে কিন্তু সুইজারল্যান্ডের কাছেও যদি আজ হোচট খেতে হয় তখন কি বলবেন স্পেন বস কেননা সবশেষ সাক্ষাতে তেমনটাই হয়েছিল 2022-এর ন্যাশনস লিগে এক যুগ পর সুইজদের কাছে হেরে বসেছিল স্পেন অবশ্য এবার সে সম্ভাবনা কম দেখেই স্পেন বেশি কনফিডেন্ট কারণ তাদের আগে সুইজারল্যান্ড নিজেরাই নিজেদের 12টা বাজিয়েছে ডেনমার্কের বিপক্ষে লাল কার্ড দেখায় সাসপেনশনে পড়েছেন ওদের ক্যাপ্টেন গ্রানিত জাকা ও মিডফিল্ডার নিকো এলভেদি পাশাপাশি স্পেনের বিপক্ষে তাদের পাস্ট রেকর্ডও সুবিধার না 25 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 2টা অতএব আজ রাতে টিভি রিমোট নিয়ে তৈরি থাকতে হচ্ছে ফুটবল লাভারদের কারণ পর্তুগাল স্কটল্যান্ড ও স্পেন সুইজারল্যান্ড দুটো ম্যাচই শুরু রাত 1:45 পার্থ বণিক একাত্তর